हेलो व्यूअर्स, आमी विश्वनाथ कर्मकार रेस्पॉन्सिबल इंस्ट्रक्टर फ्रॉम इंपुर गवर्नमेंट आईटीआई रनिंग अंडर बीटीपी। आज के आमी आबार तुम्हारे सामने एक नतून भिडियो नहीं उपस्थित होइछि। आज के जो विषय नहीं आलोचना करब से इंग्लिश बोले जो टी जंक्शन है ब्रिक मैसनरी वाले, तो से क्या कन्स्ट्रक्शन है तर की ड्रॉइंग थे, तो से आज तुम्हारे देखा। तो चलो आज के क्लास शुरू करा जाए। प्रथम तुम्हारे जो जिसने बोलो से कनेक्शन, এখানে ব্রিক মেসনারি ওয়ালে টি জাংশন মানে কি, সেটাও একটা কানেকশন হচ্ছে। কিংবা কোনো ওয়াল, যদি কোনো এক্সটার্নাল ওয়াল থাকে সেটা যদি কর্নারে যখন মিট করছে সেটাও আমার কোনো কানেকশন হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি, মনে করো আমার এই একটা ওয়াল ধরানো আছে, আর ধরানো মনে করো আমার এই একটা ওয়াল আমার আছে, এরকমও হতে পারে। কিংবা ধরুন আমার এরকম একটা ওয়াল আছে, আমার ধরুন আমার এরকম একটা ওয়াল আছে, তো জিনিসটিকে দাঁড়াচ্ছে, তার মানে কি এই ওয়ালটার সঙ্গে এই ওয়ালটার আমার একটা জায়গাতে কানেকশন হচ্ছে, এই ওয়ালটার সঙ্গে আমার এই ওয়ালটার আমার কী হচ্ছে একটা জায়গায় আমার কানেকশন আমার হচ্ছে। তো এইবার এই যে কানেকশানগুলো করছি সেটার বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে এগুলো যেন আমার স্ট্রং হয়, যেন প্রপার যেন আমার এখানে যেন আমার বন্ডিং হয়, আর কানেকটিং পয়েন্টটা যেন আমার প্রপারলিভাবে যেন আমার ইউনাইট যেন থাকে, যেন তার মানে কি দুটো ওয়াল যখন কোনো একটা জায়গায় এসে মিলিত হচ্ছে তখন সেই জায়গাটা আমার কী হচ্ছে কানেকশান হচ্ছে। এবারে এই কানেকশান করবার সময় আমাদেরকে তিনটে জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, ওই তিনটে জিনিস যেন আমার প্রপারলি যেন ঠিকভাবে থাকে। একটা জিনিস কি, যেটা হচ্ছে তোমার ব্রিক ব্যাট যেগুলো আমরা ব্যবহার করে থাকি, ব্রিক ব্যাট যতটা সম্ভব কম ইউজ করা যায় ততটা সম্ভবই ভালো, মিনিমাম যত হবে তত আমার ভালো, ব্রিক ব্যাট যেন আমার বেশি যেন ইউজ না করা হয়, এটা হচ্ছে প্রথম। ভার্টিক্যাল জয়েন্ট যখন আমার হবে একটা কোর্সের সঙ্গে একটা কোর্সে যখন আমার ভার্টিক্যাল জয়েন্ট পড়বে তখন সেটা যেন আমার কোনো কন্টিনিউটি না থাকে, মানে কি ওটা যেন আমার ডিসকন্টিনিউয়াস হয়, যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেক্ষেত্রে আমার ওয়ালটা কমজোর হবে, আমার ওই লাইন দিয়ে ক্র্যাক হয়ে যাবে। আর তিন নম্বর যে জায়গাটা আমার কানেকশানটা হচ্ছে, ধরুন আমার এখানটা এই জায়গাটা কানেকশানটা হলো, কিংবা ধরুন আমার এখানে এই জায়গায় কানেকশানটা হলো, তো কানেকশানটা যেন আমার স্ট্রং হয়, যেন স্ট্রং যেন কানেকশান হয়, যেন ইউনিফর্ম আমার থাকে, সেক্ষেত্রে আমার কোনোরকম কোনো সেটেলমেন্ট যেন আমার না হয়। মনে করো পাশ থেকে হয়তো যদি কোনো ল্যাটারাল কোনো প্রেশার আসছে তো সেক্ষেত্রে প্রেশার আসার সময়তে এটা যেন ওভারকাম করতে পারে, তাহলে একটা কি ব্রিক ব্যান্ড যেন মিনিমাম হয়, ভার্টিক্যাল জয়েন্ট যেন কন্টিনিউয়াস না থাকে, একটা কি স্ট্রং কানেকশান ইউনিফর্ম কানেকশান হওয়া দরকার, সেক্ষেত্রে যেন আমার কোনো সেটেলমেন্ট হলে সেটাকে যেন আমার ওভারকাম করতে পারে। তো এই তিনটে জিনিসকে আমার খেয়াল রাখতে হবে। এবার এই যে কানেকশান দেখতে পাচ্ছ এর আমার দুটো টাইপ হয়ে থাকে, একটা হচ্ছে আমার জয়েন্ট আর একটা হচ্ছে আমার কয়েন, একটাকে জয়েন্ট বলা হচ্ছে একটাকে বলা হচ্ছে আমার কয়েন। জয়েন্ট হচ্ছে আমার সেই কানেকশানটা যেখানে কি এটা ধরো আমার একটা মেইন ওয়াল আছে, সে ঠিক তার মিডিল পোর্শন করে ধরে নাও আর একটা ওয়াল আমার এখানে গিয়ে পরে জয়েন্ট হচ্ছে, তো মানে এখানে আমার কানেক্টেড হলো একটা সাবসিডিয়ারি ওয়াল, তো এই যে জায়গাটা তৈরি হলো এটা হচ্ছে আমার জয়েন্ট। এবারে এই জয়েন্টের কিছু টাইপ রয়েছে, সেটা হচ্ছে মেন ওয়াল যখন থাকছে মেন ওয়ালের ঠিক মিডিলে যখন আরেকটা ওয়াল গিয়ে যখন মিট করছে তখন সেটাকে আমার বলা হচ্ছে কি টি জয়েন্ট, তখন সেই জয়েন্টটা হয়েছে আমার টি জয়েন্ট। এইবারে মনে করো এই যে জয়েন্টটা আছে, ধরো না এই ওয়ালটা এখানে গিয়ে এন্ড হচ্ছে না, ধরো না এদিকে আমার ওয়ালটা আমার স্ট্রেট আমার এদিকে চলে গেল, মানে ওই ওয়ালটা আমার এদিকে হয়তো চলে গেল, তখন কি তখন একটা প্লাসের মতন চিহ্ন এলো, এদিক থেকে একটা ওয়াল গেছে এদিক থেকে একটা ওয়াল গেছে, তখন পুরো জায়গাটা যে জাংশনটা তৈরি হলো তখন সেটাকে আমার কী বলা হচ্ছে ক্রস কানেকশান বা ইন্টারসেকশান। এক্ষেত্রে এখানে কানেকশান কথাটা ইউজ করবো না, যেহেতু জাংশন ইউজ করি সেই জন্য এটাকে আমরা কী বলবো ক্রস জাংশন, অথবা এটাকে আরেকটা কী বলা হয় আমার ইন্টারসেকশান। তাহলে কী কী জানলাম, একটা জানলাম হচ্ছে কি টি জয়েন্ট, একটা হচ্ছে কি ক্রস জাংশন বা ইন্টারসেকশন। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই দুটোর ক্ষেত্রে কী হয় আমার এখানে যে অ্যাঙ্গেলগুলো থাকে এগুলো থাকে আমার কত প্রপার, যে আমার 90 ডিগ্রি মানে পারপেন্ডিকুলার আমার থাকে, প্রপার আমার কী থাকে সব 90 ডিগ্রি আমার অ্যাঙ্গেল থাকে। এইবারে মনে করো আরেকটা ধরনের, মনে করো আমার একটা ওয়াল আছে, ধরুন এটা একটা আমার ওয়াল আমার যাচ্ছে, এরকম একটা ওয়াল আমার গেল রাস্তায় যে করছি, এবারে ধরুন আরেকটা সাবসিডিয়ারি ওয়াল মনে করে এসে পরে সঙ্গে আমার কানেকশান হবে জয়েন্ট হবে, ধরুন সে ওয়ালটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না হয় ধরুন একটা অন্য কোনো আমার অ্যাঙ্গেলে আছে, সাপোজ ধরুন আমার এরকম একটা কোনো আমার অ্যাঙ্গেলে ধরুন আমার ওয়ালটা আমার রয়েছে, মানে কিংবা ব্যাপারটা কী হচ্ছে মানে 90 ডিগ্রি থেকে অন্য যে অ্যাঙ্গেলটা আমার থাকবে 90 ডিগ্রি কম বেশি যে অ্যাঙ্গেলটা হবে তখন এখানে যে আমার জয়েন্টটা তৈরি হচ্ছে তখন সেটাকে কী বলা হয় আমার, সেটাকে বলে স্কুইন্ট জাংশন, স্কুইন্ট।
স্কুইন্ড জাংশন জয়েন্ট, এটা কি অ্যাঙ্গেল আদার দেন তোমার 90 ডিগ্রি। তো এটা হচ্ছে আমার এই জয়েন্টের টাইপ, অ্যাঙ্গেল এটা আদার দেন 90। তাহলে তিনটে জানলাম, একটা হচ্ছে টি জয়েন্ট যেটা হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, একটা ক্রস জাংশন বা ইন্টারসেকশন জয়েন্ট যেটা হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এটা কি এটা হচ্ছে আদার দেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা তো জয়েন্ট বিষয়। এবার তাহলে কয়েন জিনিসটা কি, কয়েনটা হচ্ছে দুটো ওয়াল, এক্সটার্নাল দুটো ওয়াল, সেটা যখন মনে করো তোমার কোনাকুনি বাইরের দিকে যখন আমার জয়েন্টটা হচ্ছে, বাইরের মতো দুটো ওয়াল, এটা যখন এসে পরে যখন আমার জয়েন্ট হচ্ছে তখন কোনাতে যেটা তৈরি হচ্ছে তখন সেটাকে আমার কী বলা হচ্ছে, কয়েন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি এটা যদি আমার 90 ডিগ্রিতে যদি আমার এসে পরে মিট করছে তখন সেটাকে আমার বলা হচ্ছে স্কোয়ার কয়েন, স্কোয়ার কয়েন। অথবা এর আরেকটা নাম আছে, সেটাকে আমার বলা হয় কি, রাইট অ্যাঙ্গেল কয়েন। দুটো এক্সটার্নাল ওয়াল যখন আমার মিট করছে এসে পরে তখন যদি 90 ডিগ্রিতে সাবমিট করে তখন সেটা হচ্ছে স্কোয়ার কয়েন বা রাইট অ্যাঙ্গেল কয়েন। আর মনে করো ধরে নাও এটা যদি আমার এক্সটার্নাল ওয়াল হয়ে থাকে তখন সেক্ষেত্রে এটা তো আমার আদার দেন 90 ডিগ্রি, তো সেই ক্ষেত্রে আমার মানে এটা যদি বাইরের ওয়াল হয়ে থাকে তখন আদার দেন যদি 90 ডিগ্রি হয় তখন সেটাকে আমার বলা হয় কি, স্কোয়েন্ট কয়েন, স্কোয়েন্ট কয়েন। যেটা হচ্ছে কি আমার এক্সটার্নাল ওয়াল, দুটো এক্সটার্নাল ওয়াল যখন আমার এসে করে মিট করছে যেটা আদার দেন 90 ডিগ্রিতে, স্কোয়েন্ট কয়েন, এটা হচ্ছে আদার দেন আমার 90 ডিগ্রি। এই এই যে কয়েনের যে ব্যাপারটা বললাম এগুলো সবই কিন্তু হচ্ছে কি ইন কেস অফ আমার এক্সটার্নাল ওয়ালের ক্ষেত্রে, বাইরের ওয়াল। তাহলে আজকে আমি যে বিষয়টা নিয়ে পুরো আলোচনা করবো সেটা হচ্ছে কি, রাইট অ্যাঙ্গেল যে জাংশন যেটা পাচ্ছি, রাইট অ্যাঙ্গেল জাংশনের মধ্যে যে টি জয়েন্ট যেটা আছে, তো আজকে টি জয়েন্ট নিয়ে পরে আমি তোমাদেরকে দুটো ওয়াল বিষয়ে আমি দেখাবো, ইংলিশ বন্ডের ওপরে, রাইট অ্যাঙ্গেল জাংশনের টি জয়েন্টের উপরে। একটা হচ্ছে দেখো 1 ব্রিক থিক তোমার এক্সটার্নাল ওয়াল, আর যে পার্টিশনের যে ভেতরের দিকে যে সাবসিডিয়ারি ওয়ালটা সেটা হচ্ছে আমার 1/2 ব্রিক থিক আমার ইন্টারনাল ওয়াল, একটা বাইরের একটা ভেতরের। এটা যদি এইখানে যে অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি, এটা অ্যাঙ্গেল, এটা টি জাংশন। আর আরেকটা হচ্ছে কি যে 1.5 ব্রিক থিক আমার এক্সটার্নাল ওয়াল, আর ভেতরের যে সাবসিডিয়ারি ওয়ালটা যেটা পার্টিশন ওয়াল বলতে পারো সেটা আমার কত, 1 ব্রিক থিকের। তো এটা আমার ইংলিশ বন্ডের ওপরে। তো এই দুটো টি জাংশন 90 ডিগ্রি, 90 ডিগ্রি এখানে অ্যাঙ্গেল, এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো সেটা কীভাবে হয় সেগুলো আমি তোমাদের করে দেখাচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছ যে এক্সটার্নাল ওয়াল, তো ধরো নাও ট্র্যাডিশনাল ব্রিক যদি হয় তাহলে কত, তাহলে উইথ মর্টার এটা কত আমার চওড়া 10 ইঞ্চি হবে, যদি মর্টার হয় তাহলে এটা টোটাল কত হবে আমার 200 mm মানে 20 সেন্টিমিটার। তো নর্মালি আমাদের ঘরের যে বাইরের দেওয়ালটা থাকে সেটা সাধারণত আমাদের 10 ইঞ্চি হয়ে থাকে কিংবা 200 mm হয়ে থাকে। তো এইবারে এদিকে লক্ষ্য করে দেখো, এই যে কোর্সটা আছে সেটা হচ্ছে আমার 135 কোর্সের। তো ধরে নাও এই কোর্সে প্রথমে কী করলাম, আমি ইটগুলোকে পেতে দিলাম, মানে কি এটা যদি ধরে নাও ফেসিং হয়ে আমার থাকছে, যদি এ সাইডটা আমার ফেসিং বলি তাহলে ফেসিংয়ের সময় কি স্ট্রেচারটা আমার থাকছে প্যারালালে, তো প্যারালালে আমি পাতলাম, হয়ে গেল। এরপর এদিকে দেখো এটা হচ্ছে আমার 246 আছে, 246 কোর্স আছে। 246-এ কি একটা কোর্সে যখন আমরা ইংলিশ বন্ড দিই মানে যখন স্ট্রেচার দেবো, তো তার উপরের কোর্সটাতে কী দেবো আমরা হেডার কোর্স দেবো, সেক্ষেত্রে আমার স্টার্টিংয়ে আর এন্ডে তোমার প্রথমে যেটা থাকবে কয়েন হেডার, তারপরে একটা কুইন কোর্স দিয়ে পরে তারপরে করবো। তো সেটা আমার এখানে ব্রেক দেখানো আছে। তো এদিকটা যদি ফেসিং হয়ে থাকে বাইরের দিক তাহলে সেক্ষেত্রে স্ট্রেচারটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমার এইভাবে বসানো রয়েছে। কিন্তু এবারে ব্যাপারটা কী হচ্ছে, এদিকে তো আমার কোর্সটা আমি পেয়ে যাবো, করে নেবো, কিন্তু আমার মধ্যেখানে যে ওয়ালটা আছে সে ওয়ালটাকে তো আমাকে প্লেস করতে হবে, সেটা আমাকে করতে হবে। তো কী করে করবো দেখো, প্রথম কথা বলে হচ্ছে এটা কিন্তু প্ল্যান, প্ল্যান মানে কি আমরা টপ ভিউ থেকে আমরা যেটা দেখতে পাই সেই দুটো ছবি হচ্ছে আমার এইটা। তো এইবারে এই 1 ব্রিক থিক এক্সটার্নাল ওয়াল আর মধ্যেখানে যখন 1/2 ব্রিক থিক যখন করবো, 5 ইঞ্চি যখন ওয়াল করবো ভেতর দিকে, তখন সেক্ষেত্রে আমাদেরকে এইখানে তো আমার অনায়াসে এইটার উপরে যখন আমি এইটাকে দেবো বা এইটার উপরে যখন আমি এই কোর্সটাকে দেবো, তখন সেক্ষেত্রে এগুলোকে আমরা কী করে ওভারল্যাপ করতে হবে ভার্টিক্যাল জয়েন্টে সেটা জানি, কারণ হেডার যে কোর্সটা থাকবে সেখানে একটা প্রথমে হেডারের পরে তারপরে একটা কুল কোর্সের দিয়ে পরে তারপরে দেবো, তাহলে অটোমেটিক্যালি আমার এর কোর্সগুলো আমার ওভারল্যাপ করে যাবে। কিন্তু এবারে এই যে ওয়ালটা থাকবে ভেতরের যে ওয়ালটা যেটা আমার যেখানে টি জাংশনটা করছি সেটাকে তোমাকে ওভারল্যাপ করাতে হবে, কারণ আমার এখানে যে এই যে জয়েন্টগুলো আমার পড়বে আর এদিকে যে এই জয়েন্টগুলো আছে, এই একটা 135 কোর্সের জয়েন্ট আর 246-এর জয়েন্ট, এই জয়েন্টগুলোকে আমাকে ওভারল্যাপ করাতে হবে। তাহলে তো এই বাইরের ওয়ালটা স্ট্রেংথ পাবে, এই ওয়ালটা স্ট্রেংথ পাবে না, এই ওয়ালটা জয়েন্টগুলো আমার সেম লাইন আছে সেটাকে আমাকে সরাতে হবে। তো এর নিয়মটা কি, আমার স্ট্রেচারের যে কোর্সটা থাকবে সেই স্ট্রেচার কোর্সে
থেকে আমার টিটা তোমার শুরু হচ্ছে, মানে কি স্ট্রেচার কোর্সের মধ্যে আমি এখানে ঢোকাচ্ছি, আমি এদিকে এটাকে আমি ইনসার্ট করাচ্ছি, কিন্তু লক্ষ্য করে দেখো সেটা কিন্তু আমার হেডার কোর্সে কিন্তু সেটা আমার হবে না, মানে কি অল্টারনেটলি করে আমাকে এটা করতে হবে, মানে এই সাইডটা আমার টু থিং টাইপের করা থাকবে। তো এইখান থেকে কারণ এটাকে ওভারল্যাপ করবার জন্য এইটা তোমার হচ্ছে কত 100, এটাও 100, তার টোটালটা 200 mm, কারণ এটা একটা হেডার, এইটা একটা হেডার, আর এইটা একটা আমার কি স্ট্রেচার, এটা একটা স্ট্রেচার, এই একটা ইট, এই একটা ইট, আর এদিকের এই একটা ইট, সেরকম এদিকের এই একটা ইট আছে। আর এইবারে ভেতরের যে মেন ওয়ালটার ভেতরের দিকটাতে যে কোর্সটা রয়েছে, সেই কোর্সের যেখান থেকে আমি টিটা শুরু করছি, তো সেই জায়গাটা একটা স্ট্রেচারটা আমি এখানে দিচ্ছি না, স্ট্রেচারটাকে আমি তুলে দিলাম। এইবারে কী করলাম, স্ট্রেচারটাকে আমি ঘুড়ি পরে বসালাম, মানে কি এটা যদি ফেসিং হয়ে থাকে আমি কথা মতো হচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে কি স্ট্রেচারটা আমার প্যারালেল নয়, সেটাকে 90 ডিগ্রিতে বসালাম, তারপরে আমি একের পর আমি স্ট্রেচার দিয়ে দিয়ে পরে আমি চলে গেলাম, কোনো অসুবিধা নেই। যেটা এটা হচ্ছে কি হাফ ব্রিক থেকে যেটা ওয়ালটা, কিন্তু লক্ষ্য করে দেখো এখান থেকে এই যে টোটালটা, এটা তো আমার একটা টোটাল একটা ব্রিকের মাপ, এইটা হচ্ছে 100, এটা হচ্ছে 200। এইবারে এখান থেকে যে এইটুকু যে হাফটা, এটা কত আমার 100, এটা হচ্ছে একটা হেডের মাপ, তাহলে এখান থেকে যে এইটুকু জায়গা যেটা আমার পড়ে থাকছে, যেটা আমার হ্যাচ করা আছে, এখানে আমি কী দেবো, এখানে আমাকে দিতে হবে একটা হচ্ছে ব্রিক ব্যাট, আমি এইটা হচ্ছে আমার হাফ ব্রিক ব্যাট, হাফ ব্রিক ব্যাট, এই যেটা এই চৌকোনো জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা, কারণ এখানে সেটা দেওয়ার পর তো এখানে গ্যাস, এই জায়গাটা তো ফাঁকা পড়তে হবে, তখন এখানে হাফ ব্রিক ব্যাট দিয়ে এটাকে জায়গাটা আমি পূরণ করবো উইথ মোটর দিয়ে পরে। আর এই যে প্রথম যে ব্রিকটা যেটা দিয়ে আমি স্টার্ট করছি অল্টারনেট কোর্সে, স্ট্রেচার কোর্স থেকে শুরু করবো, হেডার কোর্সে দেবো না, আবার স্ট্রেচারে দেবো, আবার হেডারে দেবো, হেডার কোর্সে কী হবে, এটা শুরু হবে বাইরে থেকে, আর স্ট্রেচারের কী হবে, এটার ভেতর থেকে শুরু হবে, তাহলে অল্টারনেটলি, কারণ কি আমাকে এটাকে ওভারল্যাপ করাতে হবে, তাহলে তো এই জয়েন্ট, এই জয়েন্ট সব জয়েন্ট আমার সেম লাইনে সরে চলে আসবে সেটাকে সরানোর জন্য। তো এই যে প্রথম যে ব্রিকটা যেটা স্ট্রেচার কোর্সের থেকে ভেতর থেকে শুরু করছে, সেটাকে আমার কী বলা হচ্ছে, টাই ব্রিক বলা হয়, আর এটা হচ্ছে আমার হাফ ব্রিক ব্যাট, বাইরের ওয়ালটা ওয়ান ব্রিক থিক এক্সটার্নাল ওয়াল, আর এইটা হচ্ছে কি আমার হাফ ব্রিক থিক আমার ইন্টারনাল ওয়াল। তো এটা হচ্ছে 135 কোর্সের জন্য, এটা হচ্ছে কি আমার 246, মানে এটার উপরে এইটা বসবে, আমি তারপরে আবার এটা, তারপরে আবার আমার এইটা আসবে, এইভাবে করতে করতে তো আমি এলিভেশনটা পাবো। তো এখানে কি হবে আমার, তোমার হেডার কোর্স এটা আমার, কারণ হেডারগুলো আমার ফেসিংয়ের সঙ্গে রয়েছে, স্ট্রেচারগুলো সব আমার 90 ডিগ্রিতে আছে, তো আমি হেডারগুলো এইভাবে বসে বসে আমি যাবো। এবার হেডার আর স্ট্রেচারে ইংলিশ বন্ডে যেটা এখানে দেখানো নেই, এই দুটোকে ওভারল্যাপ করবার জন্য কি আমার একটা কোয়েন হেডে যেটা থাকবে, তারপরে একটা কুইন ক্লোজার দিয়ে পরে, এখানে একটা কুইন ক্লোজার থাকবে না, তারপরে আমি আবার দেবো নি, যখন এন্ডিং করবো তখন একটা কুইন ক্লোজার দিয়ে পরে, তারপরে হেডার দিয়ে পরে এন্ডিং হচ্ছে, তখন তো এইটা তো আমার ওভারল্যাপ করে আছে, কিন্তু এই যে দেখছো মধ্যে যে ওয়ালটা সেটা আমার অটোমেটিক্যালি করে যাবে ওভারল্যাপ, কারণ কি কারণ এখানে তো আমি একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছি, এই ভেতর থেকে শুরু করেছি, আমি যে টাইপিংটা দিচ্ছি ভেতর থেকে স্ট্রেচার কোর্সের ইন্টারনাল সাইডটা থেকে, এখানে হাফ ব্রিক ব্যাট দিচ্ছি, তাহলে এখান থেকে এবার এরপর এই লেন্থটা কত আমার, এটা 100, এটা 100, এবার এটাকে যখন শুরু করবো তখন এটা তো টোটালটা তো আমার 200, এখান থেকে এতটা কত 200 mm, কিন্তু এখান থেকে এটা কত আমার 100 mm, তাহলে কি অটোমেটিক্যালি এই জয়েন্ট আমার এইখানটাতে আসবে, তারপরের জয়েন্টটা আমার এইখানটা আসবে, তার মানে কি এটা আমার ওভারল্যাপ করে গেল। তো এটা হচ্ছে 135 কোর্স, এটা হচ্ছে 246 কোর্স, এটা হচ্ছে আমার টি জাংশনের বাইরের ওয়ালটা যখন ওয়ান ব্রিক থিক হবে, ভেতরেরটা যখন আমার হাফ ব্রিক থিক হবে, তখন আমরা এইভাবে ছবিটা করবো, এইটা দেখে দেখে আমাদের কনস্ট্রাকশন হবে। এইটাকে আরও ভালো বোঝার জন্যে আমি দুটো ড্রয়িং বানিয়েছি, যেটা দুটো হচ্ছে অ্যাসোমেটিক ভিউ, অ্যাসোমেটিক ভিউ সুবিধা কি এখান থেকে আমরা প্ল্যানও পাই, আবার এখান থেকে কী পাওয়া যায় আমার এলিভেশনও পাওয়া যায়। এই ছবিটা থেকে যদি তোমাকে এলিভেশন বার করতে বলো, তাহলে সেক্ষেত্রে কী হবে, যদি তুমি এদিক থেকে দেখো, যদি এদিক থেকে আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে কী হবে, শুধু আমরা এইটুকু যে পোর্শনটা আছে এটা দেখতে পাবো, আর এইটুকু যে পোর্শন আছে শুধু আমরা সেইটা দেখতে পাবো, আর কিছু আমার দেখা সম্ভব নয়। তো এইখানে দেখো এই যে কোর্সটা করা আছে, এইটার কোর্সটা ছবিটা এইখানে করা আছে অ্যাসোমেটিক ভিউতে, এইদিকে দেখতে পাচ্ছে স্ট্রেচার কোর্স, দেখো স্ট্রেচার কোর্স আমার এদিকে চলে গেছে। এবার মধ্যের যে কোর্স যেটা পার্সেন ওয়ার্ল্ডে যেটা বেরিয়েছে সেটা দেখো, এটা বাইরের দিক, এটা ভেতরের দিক, তো ইন্টারনালের যে আমার এখানে যে স্ট্রেচারের যে জায়গাটা ছিল সেখানে আমি স্ট্রেচারটা দিইনি, স্ট্রেচার আমি এখানে সরিয়ে দিয়েছি। তো কী করেছি, ওর ভেতর থেকে আমি একটা যেটা টাই ব্রিকটাকে আমি এখান থেকে শুরু করেছি, এটা হচ্ছে আমার কি ব্রিক, এটা হচ্ছে টাই ব্রিক, দিয়ে তারপরে আমি স্ট্রেচারগুলো বসাতে বসাতে গেছি, যেটা হচ্ছে আমার হাফ ব্রিক ওয়াল থিকনেস, যেটা ইংলিশ বন্ডে যেটা বুঝেছিলাম এটা হলো। এবার এই কোর্সটাকে বোঝার জন্য সেটা এখানেও বুঝতে পারবে
দেখো নিচে এইটা তো টোটাল আমার থিকনেসটা, এই যে ইটটা সেটা তো ভেতর দিকে ঢুকে, যেটা দেখতে পাচ্ছি না কারণ আমার এখানে এসে জয়েন্ট হয়ে গেছে, এখানে মোটর পড়ে গেছে, তো সেটা আমার এত দূরে এসছে। কারণ এইটা যদি আমি এত দূর অব্দি যদি আমি এটাকে বসি তাহলে এইটা আমার এখানে আছে, এটাকে যদি এত দূর প্রজেকশন করি তারপর আমি এখানে বসেছি। তারপরেরটা দেখো যেটা আমি এখানে দেখেছিলাম যেটা শুরু হচ্ছে একদম গায়ে থেকে, সেটা দেখো একদম এখান থেকে শুরু হচ্ছে একদম স্টার্টিং যেখানে রয়েছে, দেখো এখান থেকে বাইরে থেকে, তাহলে কি এটা আমার ওভারল্যাপ করে গেলো। এই জিনিসটাকে বুঝতে গেছে 2-4 সিক্সকে বুঝতে হয়, তার জন্য তোমাদের জন্য আমি আরেকটা এখানে ড্রয়িং করেছি, সেটা দেখো হচ্ছে এটা, দেখো এটা হচ্ছে আমার হেডার কোর্স, এটা ধরুন আমার কোন ক্লোথ যেটা আমি ওখানে দেখাইনি ওটা ব্রেকিং দিয়েছিলাম আমি, হেডার কোর্সটাকে আছে এখানে টোটালটা। তারপরে এটাকে লক্ষ্য করে দেখো এই এগুলো হচ্ছে কাটা, এগুলো হবে না, দেখো এই যে দেখো আমি দেখা যাবো এইটা এখান থেকে এই যে ব্রিকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভেতর থেকে শুরু হয়নি, এটা শুরু হয়েছে বাইরে থেকে। এক্ষেত্রে এটা ছিল কি টাইবিকটা ছিল ভেতর থেকে, তার মানে কি বুঝতে পারছি, তার মানে যেটা স্ট্রেচার কোর্স সেই স্ট্রেচার কোর্সে আমার টাইবিকটা দিয়ে পরে আমি শুরু করছি, আর সেখানে কী লাগছে করে একটা করে আমার হাফ ব্রিকের ব্যাট আমার লাগছে, কিন্তু যেটা হেডের যে কোর্সে সেটা ক্ষেত্রে কিন্তু আমার কোনো কিছু এটা দরকার পড়ছে না। এটা করার কারণটা কি আমার এই ভার্টিক্যাল জয়েন্টগুলোকে আমাকে ওভারল্যাপ করাতে হবে। তো এই ব্রিকটাকে আমি এখানে দিলাম, তারপরের ব্রিকটা আমি এখানটায় দিলাম, স্ট্রেচারগুলোকে বসাতে গেলাম হাফ ব্রিক থিকনেস। এইটা দেখো আমার ছোটো এসছে, ছোটো আসার কারণে তার মানে এটা কি অলরেডি আমার এদিকে এত ঢুকে ঢুকে তো আমার রয়েছে, কারণ তলার যে কোর্সটা হবে নিচের যে কোর্স সেটা তো আমার ঢুকে তো থাকবে, কিন্তু সেটা তো আমি মোটামুটি ঢেকে দিই। তো এটাকে তোমাদের বোঝানোর জন্য আমি এই ড্রয়িংটাকে এটাকে এইভাবে করেছি। তো এইটা কী ছিল, এটা ছিল তোমার টি জাংশন ইংলিশ ব্রিক বন্ডের যে ব্রিক মেশিনারি, কখন এটা যখন বাইরের দিকের ওয়ালটা যখন আমার 1 ব্রিক থিকনেস থাকবে আর ভেতরের পার্টিশনটা যখন আমি হাফ ব্রিক থিকনেসে করবো তখন আমরা কীভাবে ড্রয়িং করবো, তার কীভাবে ড্রয়িং দেখে পরে কনস্ট্রাকশন হবে সেটা হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে প্ল্যান আর এটা হচ্ছে আমার কি আইসোমেট্রিক ভিউ। এইখানে যে ছবিটা আছে সেটা তোমার টি জাংশন রাইট অ্যাঙ্গেল টি জাংশনের ছবি রয়েছে ইংলিশ বন্ডের। এক্ষেত্রে কী আছে, বাইরের যে ওয়ালটা সেটা হচ্ছে আমার 1.5 ব্রিক থিকনেস আমার এক্সটার্নাল ওয়াল রয়েছে, কিন্তু ভেতরের যে পার্টিশন ওয়াল যেটা সাবসিডিয়ারি ওয়াল যেটা যাবে যেটা টি জাংশন হয়েছে 90 ডিগ্রিতে সেটা হচ্ছে আমার কত 1 ব্রিক থিকনেসের, আগেরটা ছিল কত এটা, এটা ছিল 1.5 ব্রিক থিকনেসের ইংলিশ বন্ডের ওপরে। তো এটা কীভাবে বানাবো, এটা বানাবার জন্য আমরা নর্মালি ইংলিশ বন্ডে 1.5 ব্রিক থিকনেস যেরকম এক্সটার্নাল ওয়াল হয় আমরা সেটাকে সেভ হয় ফার্স্ট আগে করবো যদি ড্রয়িংটা করতে হয়। যেটা কী হচ্ছে যে প্রথমে তোমার যদি আমি বাইরের দিকে যদি স্ট্রেচার দিই তাহলে ভেতরের দিকে আমাকে সেটাকে হেডার দিয়ে পরে পূরণ করতে হবে, আর যদি আমি ভেতরের দিক যদি বাইরের দিকে হেডার দিই তাহলে সেটাকে আমাকে ভেতরের দিকে স্ট্রেচার দিয়ে পরে পূরণ করতে হবে। তো এখানে যে 1-3-5 যেটা কোর্স করা হচ্ছে বলে রাখছে এটাও প্ল্যান, আর 2-4-6 যে কোর্সের ড্রয়িংটা করা হচ্ছে এটা হচ্ছে আমার কি প্ল্যান। তো এখানে কী আছে, এদিকে যদি আমি বাইরের দিক ধরি তাহলে সেক্ষেত্রে এখানে কী করা আছে তোমার এক্সটার্নাল সাইডটাতে কী করা আছে আমার দেওয়া আছে হেডার করা আছে, এখানে করা আছে হেডার, এখানেও করা আছে হেডার, এই পুরোটা আমি হেডার বসে বসে গেছি। এবার এই হেডারের সঙ্গে তার পরের কোর্সের ওপরে কিংবা নিচে যখন আমার তোমার এই এই কোর্সটা যখন থাকবে যখন এখানে স্ট্রেচার কোর্স দেবো তখন কি এই এই দুটো হেডার মিলে তো একটা স্ট্রেচার হয়, তখন সেক্ষেত্রে এই জয়েন্টটাকে সর্বজনীন কি আমাকে একটা অবশ্যই এখানে একটা কোন প্রসাদ দিয়ে পড়ো, তার আগে হেডার দিয়ে কোন প্রসাদ দিয়ে তারপরে আমি এটাকে বসাবো যেটা ব্রেক বলে এখানে দেখাইনি, তারপরে যখন আমি স্ট্রেচার বসে বসে যাবো তখন অটোমেটিক্যালি আমার এই জয়েন্টগুলো আর এই জয়েন্টগুলো আমার ওভারল্যাপ করবে। এটা তো আমার কী হলো একটা দিকের থিকনেসটা পেলাম, 1-1-3-5 যে কোর্সের কী পেলাম প্রথমে 1 ব্রিক থিকনেস পেলাম, কিন্তু আমি কী বলছি 1.5 ব্রিক থিকনেস, তাহলে তার সঙ্গে আমাকে আরও হাফ যোগ করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি আমি স্ট্রেচারটাকে আমি কী করলাম এর সঙ্গে বসালাম প্যারালালি, এইটাতে কী বসেছিলাম 90 ডিগ্রি উইথ ফেসিং, এইটা কী করলাম প্যারালালি উইথ ফেসিং স্ট্রেচারটাকে, তাহলে আমার টোটাল থেকে এটা হচ্ছে একটা ফুল লেন্থ পেলাম, এটা পেলাম তার হাফ লেন্থ, তাহলে টোটালটা আমার কথা হলো 1.5 ব্রিক আমার থিকনেস পেয়ে গেল। 2-4-6 কী করছি তার উল্টোটা, এক্ষেত্রে কী করলাম স্ট্রেচারটাকে আমি এদিকে বসেছি বাইরের দিকে, তাহলে স্ট্রেচারটা ছিল আমার ফেসিংয়ের সঙ্গে প্যারালাল, এই ক্ষেত্রে কী হয়েছে আবার স্ট্রেচারটাকে ঘুরিয়ে বসেছি, তাহলে কী হচ্ছে এটা হচ্ছে কি আমার এর যে স্ট্রেচারটা সেটা আমার ফেসিংয়ের সঙ্গে 90 ডিগ্রি হয়ে গেল, সেভাবে বসে বসে তো আমি এটা বাইরের যে ওয়ালটা সেটা 1.5 ব্রিক থিকনেস আমি পেলাম, যেখানে দরকার কোন ক্লোজার সেখানে কোন ক্লোজার দিলাম, তারপরে আমার জয়েন্টগুলোকে ওভারল্যাপ করলাম। কিন্তু এইবারে যে মেন ব্যাপারটা আছে সেটা হচ্ছে ভেতরের যে 1 ব্রিক থিকনেসের যে ইন্টারনাল ওয়ালটা যাবে সেটা কীভাবে করবো। তো আগেরটার মতন এটাও সেম, যে কোর্সে মানে ভেতরের দিকটাতে যখন আমার স্ট্রেচার থাকছে শুধুমাত্র সেখান থেকে আমি তোমার ইন্টারনালি মানে আমাকে ওয়ালটাকে শুরু করতে হবে, কিন্তু যেটার ভেতরের দিকে আমার হেডার থাকবে সেটা কিন্তু আমি বাইরে থেকে শুরু করব। তার মানে কি আমাকে অল্টারনেট কোর্সে আমাকে এটা শুরু করতে হবে, মনে রাখবে অল্টারনেট কোর্স যেখানে ইন্টারনালটা আমার তোমার স্ট্রেচার থাকছে সেখানটাতে আমি কী করব
প্রথমে যখন শুরু করব তখন আমাকে ফার্স্টে দিয়ে শুরু করব একটা কি কুইন ক্লোজার, তারপরে আমি দিতে থাকব কি হেডারগুলোকে আমি প্লেস করতে থাকব। তো এই যে প্রথম যে আমার ইটটা যেটা থাকবে সেটাকে আমার কি বলা হচ্ছে আমার টাই ব্রিক, যেটা আমি কোথায় পাচ্ছি ভেতরের দিকে যখন আমার স্ট্রেচার থাকছে। অনেকে কী করতে পারে যে এদিকটাতে তোমার হয়তো বললো যে আমি এখানে কুইন ক্লোজার না দিয়ে পরে দুটো আমি হাফ ব্রিক আমি ইয়ে করো, যদি হাফ ব্রিক দেয় তাহলে তোমার এই জয়েন্টের সঙ্গে তোমার সমান হয়ে গেলো, তখন তাহলে তোমার এই এরকম চলে আসবে। তখন সেটা করা যাবে না, কেন করা যাবে না, কারণ আমাকে এটাকে ভাঙতে হবে, জয়েন্টটাকে না ভাঙতে হবে না, কারণ এখানে যখন আমি কুইন ক্লোজার দেবো তারপরে যখন আমি একটা দেবো হেডার তখন সেক্ষেত্রে কি এদিকে এটা হাফ বেরিয়ে থাকবে, কারণ এখান থেকে এটা কত 50, এখান থেকে এটা কত আমার 100, তাহলে টোটালটা কত একটা 150, আর এখান থেকে টোটাল কত 100, তাহলে আমার কী হলো এদিকে আমার 50 বেরিয়ে বেরিয়ে রইল। এটাই আমি সুবিধা কোথায় পাবো, তার উপরে যে কোর্সটা করবো সেটাতে কী হচ্ছে আমি ভেতর থেকে আর কিছু শুরু করছি না, আমি শুরু করছি বাইরে থেকে, তাহলে বাইরের এটা টোটালটা কত আমার 200, তাহলে আমার কি অটোমেটিক তাহলে এইটা আমার ওভারল্যাপ হবে, কারণ দেখো আমি যদি এখান থেকে শুরু করতে থাকি তাহলে এটা কত এটা টোটালটা কত, এটা হচ্ছে আমার 100, এটা তো 200 স্টেচার, এটা হচ্ছে হেডার হেডার আমার কত 100, এটা হচ্ছে কত 50, কারণ এদিকে আমার হাফ ঢুকে রয়েছে, কারণ এখান থেকে টোটালটা 100 হলে এটা তো 100-এরই হাফ, এটা তোমার যেটা হচ্ছে তোমার কুইন ক্লোজারটা। তো সেক্ষেত্রে কিন্তু এদিকে দেখো এটা কত হচ্ছে 200, তাহলে অটোমেটিক্যালি তাহলে আমার এটা ওভারল্যাপ করবো, মানে এই কোর্সের উপরে যখন এটাকে দেবো কিংবা এইটার উপরে যখন এটাকে দেবো তখন অটোমেটিক্যালি যে জয়েন্টগুলো পড়বে এই জয়েন্টগুলো আমার একে অপরের সঙ্গে আমার ওভারল্যাপ করবে। তো এই যে অ্যারেঞ্জমেন্টটা করা হয় এটা কোন ক্ষেত্রে করা হয়, তোমার ইংলিশ বন্ডে টি জাংশন যখন করবো, বাইরের ওয়ালটা যখন 1.5 ব্রিক থিক, আর ভেতরের ওয়ালটা যখন আমার সাবসিডিয়ারি যে ইন্টারনাল যে ওয়ালটা যাবে টি ওয়ালটা সেটা যখন 1 ব্রিক থিক, তখন আমাকে এইভাবে পরে পরে বসাতে হবে। ওটা হচ্ছে প্রথমে শুরু করছি কুইন ক্লোজার, তারপরে যে ব্রিকটা দেবো সেটার নাম হচ্ছে টাই ব্রিক, তারপরে আমি একবার হেডার কোর্স দেবো আর একবার আমি স্ট্রেচার কোর্স দেবো। এখানে স্ট্রেচার দুটো বসেছি পাশাপাশি প্যারালালি, কারণ কি কারণ এটা হচ্ছে আমার একটা হেডার, এটা হচ্ছে একটা হেডার, তাহলে এটা কত এটা 200 হলে এটা কত আমার 100, এটা 100, তাহলে 100 আর 200 মিলে কি আমার এক ব্রিক থিক এলো। এই জিনিসটাকে আরও ভালো করে বোঝার জন্য আমি কী করেছি দুটো আইসোমেট্রিক ভিউ বানিয়েছি শিখছি আগের মতো। তো এই ভিউটাকে ফার্স্টে দেখে নাও যেটা এখানে রয়েছে, দেখো এই সাইডে তোমার কী রয়েছে হেডারগুলো আমার এইভাবে বসানো রয়েছে, বসে বসে গেছি ভেতরের দিকে দেখো স্ট্রেচার আছে, স্ট্রেচারটা আমি এখানে কিন্তু কোনো কিছু আমি তোমার কুইন ক্লোজার কিন্তু আমি কিছু এখন দিইনি, আমি এইখানটাতে জাস্ট আমি ছবিটা আমি করেছি, কারণ কুইন ক্লোজার এখানে দিলে পরে কী হবে তাহলে এটার সঙ্গে এই যে পোর্শনটা সেটা আমার ওভারল্যাপ করবে। এবার ভেতরের দিকে যে স্ট্রেচার রয়েছে এখান থেকে একটা স্ট্রেচার আছে, এখান থেকে একটা স্ট্রেচার আছে, এখান থেকে একটা স্ট্রেচার, এবার আরেকটা স্ট্রেচারের যে জায়গাটা আছে সেটাকে আমি ওখানে দিইনি, সেটাকে আমি ওখান থেকে তুলে দিয়েছি। তার মানে কি, তার মানে এই বাইরের যে ওয়ালটা যখন আমি কনস্ট্রাকশন করবো তখন কিন্তু আমাকে খেয়াল রেখে পরে কনস্ট্রাকশন করতে হবে যে আমার মধ্যেখানে টি যে জাংশনটা হবে সেটা কত থিকনেসের ওয়াল বেরোতে পারে, এটা 1 ব্রিক থিকনেসের বেরোবে না এটা হাফ ব্রিক থিকনেসের বেরোবে, সেই হিসাব করে কিন্তু আমাকে এই জায়গাগুলোকে আমাকে ছাড়তে হবে। টুথের মতন থাকবে, টুথের মতন কেন থাকবে, কারণ আমি এখানটাই স্ট্রেচারের এখানটাই ছাড়বো, কিন্তু আরেকটা যে আমি ড্রয়িং করেছি সেটা দিয়েও কিন্তু আমি ছাড়ছি না। তাহলে কি এক একটা কোর্সে আমার ছাড়া থাকবে, গ্যাপ থাকবে, একটা কোর্সে গ্যাপ থাকবে না, তারপরে আমি ওখান থেকে শুরু করবো। তো ওই জন্যে এই যে কোর্সটা থাকে সেই কোর্সটা আমাকে নিচে করতে হবে, এই তারপরে আমাকে এই কোর্সটা করতে হবে, তার মানে এটা আমার নিচের কোর্স, এই জন্য এটা হচ্ছে 1 3 5 1 নম্বর কোর্স হয়তো, তো 2 নম্বর কোর্স হচ্ছে আমার এইটা। তো এখানে দেখো প্রথমে দিচ্ছি কুইন ক্লোজার, এখানে আমি দিলাম কুইন ক্লোজার, তারপরে আমি কী দিলাম টাই ব্রিক, তো আমি এখানে দিলাম এটা হচ্ছে আমার টাই ব্রিক টিবি, কিংবা বাইরের দিকে দেখাতে পারো আমি এখানে দেখে দিচ্ছি টিবি টাই ব্রিক, তারপরে আমি এখানে হেডারগুলো আমি বসে বসে গেছি, নিচেরটা আমি এখানে কিছু দেখাইনি, সেটাকে দেখানোর জন্য তোমাদেরকে আমি অলরেডি ড্রয়িং করেছি। এখানে যে এটা হচ্ছে আমি কী কোর্স গেল, এটা গেলো হচ্ছে 1 3 5 কোর্সের, এই যে ড্রয়িংটা আছে সেটা হচ্ছে কিসের ড্রয়িং আমার, এটা হচ্ছে 2 4 6 কোর্সের ড্রয়িং, এটা এটা আইসোমেট্রিক ভিউ, এটাও আইসোমেট্রিক ভিউ। এই ক্ষেত্রে বলে রাখি এইটাকে যদি পেতে হয় আমাকে কোনো এলিভেশন, তো যদি ধরুন আমি এদিক থেকে দেখছি তাহলে আমি কী পাবো, শুধুমাত্র আমি এখান থেকে এইটা পাবো আর এখান থেকে আমি এইটা পাবো, ঠিক সেরকম ক্ষেত্রে এইটাও যদি আমাকে এইটাকে দেখতে বলে তাহলে আমি কী পাবো, শুধু আমি এখান থেকে আমি এইটা পাবো আর এখান থেকে আমি এই যে টোটাল লেন্থ আছে সেটাই পাবো। তো এইখানে দেখো এখানে যেরকম বাইরের দিকে ছিল হেডারগুলো, এখানে হেডারগুলো চলে আসছে ভেতরের দিকে, এখানে বাইরে ছিল স্ট্রেচার, এখানে স্ট্রেচার চলে এসছে বাইরের দিকে, এই অল্টারনেট যেটা ভেতরে ছিল আগের কোর্সে সেটা বাইরে, যেটা আগের কোর্সে বাইরে ছিল সেটা হচ্ছে ভেতরের দিকে। এইবারে অনেক ক্ষেত্রে কেউ একটা কোশ্চেন করতে পারো
এখানে লক্ষ্য করে দেখো, এই যে লাইনটা গেছে এই লাইন বরাবর কিন্তু আমার এটা শুরু হয়েছে, রাইট? তার মানে কি, এটা হচ্ছে একটা হেডার, এটা একটা হেডার, টোটাল স্ট্রেচার ধরে পরে আমার এটা বেরিয়েছে। কিন্তু অনেকে বলতে পারে যে তাহলে এইটা কীভাবে বেরোলো, এইটা কিন্তু কোনো লাইনের সঙ্গে কোনো কিছু মিট করছে না কেন, কিন্তু কী করে এটা মিট করবো? এটা মিট করার তো কথা না, কারণ কি আমি তো এখান থেকে ইটটা করে সরি পরে বসাচ্ছি আমি এইখানটাতে। কারণ কি দেখো, এই যে লাইনটা রয়েছে এখানে, যে স্ট্রেচারের লাইনটা, এই স্ট্রেচারের লাইনটা এই কোর্সে আমাকে তো এইটাকে তো আমাকে ওভারল্যাপ তো করাতেই হবে। এখানে যদি আমি এখানে কি বরাবর এই যদি আমি একটা লাইন টানি, তাহলে সেই লাইনটা কোনটা? এই লাইনটা হচ্ছে আমার এইটা। কিন্তু এই কোর্সে কি সেই লাইনটাই পাবো? এটা তো পাবো না। সেই জন্যেই অনেক ক্ষেত্রে এটা অনেকের অসুবিধা হয়, সেটা আমি এখানে জানিয়ে রাখলাম। তো এখানে একটা ব্রেকিং দেখানো আছে, এই কোর্সে আমি একটা কোন কোথাও দিতেই পারি। তো তারপর এখানে স্ট্রেচার দিয়ে পরে এখানে যখন আমি হেডার দিচ্ছি, হেডার দেওয়ার পর এটাকে আর ভেতর থেকে আমি ঢোকাবো না, কারণ আমার এই এই যে অ্যারেঞ্জমেন্টটা আমি এখানে যেটা করলাম সেই অ্যারেঞ্জমেন্টটা সুবিধাটা পাবো আমি এইখানে পাবো। কারণ কি, এখানে যে এই যে জয়েন্টগুলো আমি করবে, এই জয়েন্টগুলো সেগুলো আমার অটোমেটিক্যালি আমার এইখানটা যখন আসবে এগুলো আমার ওভারল্যাপ হবে, মানে এইটা যেটা আগেরটাই ছিল সেটা ওভারল্যাপ করে আমার এইখানে। তাহলে কি, তাহলে আমার কোনো ভার্টিক্যাল জয়েন্ট আমার একই লাইনে থাকছে না, যেটা আমার কী হচ্ছে, আমার এটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। নি তারপরে আমি এখান থেকে ওয়ালটাকে বানিয়ে দেবো, এখানে একটা স্ট্রেচার দিলাম, তার প্যারালালি আর একটা স্ট্রেচার দিলাম, তাহলে দুটো স্ট্রেচার মিলে কী হলো, আমার ওয়ান বি থিকনেস আমার এলো। ঠিক, এটা এই ছবিটা কোনটা? এই ছবিটা হচ্ছে তোমার হচ্ছে এইটার ছবি। তো আজকে কী কী বুঝলাম, সেটা হচ্ছে কানেকশান কী জিনিস, তারপরে জয়েন্ট কী জিনিস, কয়েন কী জিনিস, তারপর টি জাংশন, রাইট অ্যাঙ্গেল জাংশনে তোমার ওয়ান ব্রিক থিক ওয়াল এক্সটার্নাল আর হাফ ব্রিক থিক ওয়াল ইন্টারনাল, যেটা তোমার টি ওয়াল, মানে যেটা তোমার পার্টিশন ওয়াল যেটা, কিংবা সাবস্টিটিউট ওয়াল, সেটা কীভাবে করতে হয় সেটার বিষয়ে আজকে আমরা জানলাম প্ল্যানার আইসোমেট্রিক ভিউয়ের সাহায্যে। এটা হচ্ছে ওয়ান অ্যান্ড হাফ ব্রিক থিক ওয়াল এক্সটার্নাল ওয়াল, আর ভেতরটা হচ্ছে তোমার ওয়ান ব্রিক থিক ওয়াল, যেটা হচ্ছে টি ওয়ালটা যেটা আমার জানছে, এটা হচ্ছে টি জাংশন 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল জাংশনে কী করে আমরা ড্রয়িং করবো, তার কী করে কনস্ট্রাকশন হবে, তার প্ল্যানার আইসোমেট্রিক ভিউয়ের মাধ্যমে এগুলো আজকে জানলাম। তো এইটার বিষয়ে তোমরা তোমাদের যে টেক্সট বই, ড্রয়িং বই সেটা দেখবে, এরপরের দিন আমি আবার নতুন কোনো কিছু বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো, নতুন আর কোনো ড্রয়িং নিয়ে তোমাদেরকে বোঝাবো। তো তোমরা সবাই ফলো করো, যেতে বুকগুলো পড়ো। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।